হিমোগ্লোবিন শরীরের কোন অংশে পাওয়া যায়? আগের ক্লাসে কোশ্চেন নাম্বার 60 পর্যন্ত হয়ে গেছিল, সঠিক উত্তর কী ছিল? রক্ত। আজকে কোশ্চেন নাম্বার 61 থেকে শুরু হবে। নিম্নে কোনটি সঠিক? আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন, জেএল বি আর টিভি, চার্লস ব্যাবেজ কম্পিউটার, না উপরে সব কটি ঠিক? তাহলে নিম্নের কোনটা সঠিক বলেছি? আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন, ঠিক আছে, জেএল বি আর টিভি, ঠিক আছে, আর চার্লস ব্যাবেজ কম্পিউটার। তাহলে সঠিক উত্তর হবে উপরের সবকটি। নিম্নলিখিত কী দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয়? স্টিল, তামা, টাংস্টেন, অ্যালুমিনিয়াম। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে। লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি দেখায় সাদা, লাল, কালো না নীল? লাল ফুল রয়েছে, সেটা তার উপর সবুজ আলো দিয়ে আলোকিত করা হচ্ছে, তাহলে ফুলটা পুরো কীরকম দেখাবে? কালো দেখাবে। সাধারণ তাপমাত্রায় সব ধাতু কঠিন অবস্থায় পাওয়া যায়, ব্যতিক্রম হলো রূপা, পারদ, সোনা না প্ল্যাটিনাম? সাধারণ তাপমাত্রায় সব ধাতু কঠিন অবস্থায় পাওয়া যায়, কোনটা কঠিন অবস্থায় পাওয়া যায় না? পারদ হবে সঠিক উত্তর। নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সূর্যমুখী, মটরশুঁটি, আলু না জোয়ার? নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? মটরশুঁটি। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোজেন যুক্ত যৌগ, বংশ পরম্পরা, জল, মাটি ছাড়া গাছের প্রতিপালন? হাইড্রোপনিক্স কথাটি যুক্ত মাটি ছাড়া গাছের প্রতিপালনের সঙ্গে। কম্পিউটারের প্রথম ভাষা ছিল পাসকাল, ফক্স প্রো, কোবল না ফর্টন? কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফর্টন। খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, না সোডিয়াম বাইকার্বনেট, না টার্টারিক অ্যাসিড? খাদ্য সংরক্ষণের জন্য সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয় বেনজোইক অ্যাসিড। নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? স্ট্রেপটোকক্কাস, স্ট্যাফিনোকক্কাস, সালমোনেলা, না ল্যাক্টোব্যাসিলাস? দুধকে দইয়ে পরিণত করে কি? ল্যাক্টোব্যাসিলাস। কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? ল্যাক্টোব্যাসিলাস। ভাইরাস কথাটি একটি ল্যাটিন শব্দ, এর অর্থ কী? এর অর্থ বিষ। ভাইরাস জীব ও জলের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, ডিএনএ আরএনএ যুক্ত নিউক্লিক অ্যাসিড থাকে ভাইরাসে। সবচেয়ে ছোট আয়তনের ভাইরাসের নাম কি? রাইনো ভাইরাস। আর সবচেয়ে বড় আয়তনের ভাইরাস? বসন্ত ভাইরাস। ভাইরাসের বহি আবরণকে কি বলে? ক্যাপসিড। ব্যাকটেরিয়া ফাজ কি? ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাই এদের উপকারী ভাইরাস বলে। ফাজ কথাটির অর্থ হলো ভক্ষক। ব্যাকটেরিয়া ফাজ হলো এক ধরনের ভাইরাস, এরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, আরএনএ ভাইরাস, এটা উদ্ভিদ আক্রমণকারী ভাইরাস। এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটা আরএনএ ভাইরাস। এডসের ফুল ফর্ম? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। সংক্রমণযোগ্য ভাইরাস কণা হচ্ছে ভিরিয়ন। ব্যাকটেরিয়া কি? জীবজগতের অন্তর্গত কোষীয় জীবদের মধ্যে ব্যাকটেরিয়া সর্বাপেক্ষা ক্ষুদ্রতম এবং সরলতম জীব। কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণিত করেন? বিজ্ঞানী লিওয়েন হক সর্বপ্রথম ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণিত করেন। ব্যাকটেরিয়া কথাটির অর্থ কি? ক্ষুদ্র দণ্ড। ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া ডায়ালিস্টার নিউমোসিনটেস, অ্যানোরোবিক গ্রাম নেগেটিভ, আর মোজাইকো প্লাজমা জেনিটালিয়াম হল স্বাধীন ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। বৃহত্তম ব্যাকটেরিয়ার নাম কি? ব্যাসিলাস বুটস চিল্লি। কয়েকটি উপকারী ব্যাকটেরিয়ার নাম? অ্যাজোটোব্যাক্টার, ক্লাস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম, এসেরিকিয়া কোলাই ইত্যাদি। অপকারী ব্যাকটেরিয়ার মধ্যে টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফি, যক্ষা রোগ সৃষ্টি করে
মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, কলেরা রোগ সৃষ্টি করে ভিব্রিও কলেরি, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে ডিপ্লোককাস নিউমোনি, ডিপথেরিয়া রোগ সৃষ্টি করে করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, টিটেনাস, ক্লাস্টেডিয়াম টিটেনি। ধান গাছের ধসা রোগ সৃষ্টি করে জ্যান্থোমোনাস ওরাইজি। ব্যাকটেরিয় ক্লোরোফিল, কোনো কোনো ব্যাকটেরিয়ার কোষে ক্লোরোফিল সদৃশ রঞ্জক পদার্থ থাকায় এরা সালোক সংশ্লেষে সক্ষম, যেমন রোডোস্পাইরিলাম। শৈবাল হলো সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ। সার হিসেবে সামুদ্রিক শৈবাল ও নীরব সবুজ শৈবাল ব্যবহৃত হয়। মহাকাশ গবেষণায় ক্লোরেলা ব্যবহৃত হয়। পামেলা দশা ক্লামাইডোমোনাস নামক শৈবালে দেখা যায়, সিনোবিয়াম ভলভক্স দেখা যায়। স্পাইরোগাইরাকে জলজ রেশম বলা হয়। ম্যালেরিয়া পরজীবী, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স হলো ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবী প্রাণী। শ্রী অ্যানোমেলিস মশা হলো এই পরজীবীর বাহক। তাহলে ম্যালেরিয়া রোগ যে সৃষ্টি করে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, এইটা বাহক হলো কোন মশা? শ্রী অ্যানোফিলিস মশা। ম্যালেরিয়া পরজীবী স্পোরেজয়ের দশা মানুষের দেহে সংক্রমিত হয়। ম্যালেরিয়া রোগের লক্ষণ কাঁপুনি দিয়ে জ্বর আসা, উচ্চ তাপমাত্রা এবং ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়া। রোনাল্ড রস তার ম্যালেরিয়া সংক্রান্ত কাজের জন্য 1902 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানব শরীরের লসিকা নালীতে থাকে। এইচআইভি এইডস হলো একটি আরএনএ ভাইরাস। তীব্র জ্বরের 5 ঘন্টা পরে ম্যালেরিয়া পরজীবী জীবাণু রোগীর রক্তে যথাযথভাবে পাওয়া যায়। প্লাসমোডিয়াম ফ্যালসিফেরা মানবদেহে ম্যালিগন্যান্টে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। লেইসমেনিয়া ডেনোভানির মধ্যবর্তী পোষক হল বালুমাছি স্যান্ড ফ্লাই। রেট্রোভাইরাসে আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয় আরএনএ পলিমারেজ দ্বারা। যে সকল উদ্ভিদ বা প্রাণী ভাইরাসের সংক্রমণ সহায়তা করে তাদের কি বলে? ভেক্টর। ব্যাকটেরিয়ার দেহে সংক্রমণকারী ভাইরাসকে ব্যাকটেরিয় ফাজ বলে। যে ভাইরাস অন্য ভাইরাসের সাহায্যে পোষক কোষে প্রবেশ করে তাকে স্যাটেলাইট ভাইরাস বলে। বসন্ত ভাইরাস হলো একটি লিপো ভাইরাস। ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলে? ভিরিয়ন। সংক্রমণযোগ্য ভাইরাস এককেও ভিরিয়ন বলে। ক্যাপসিডের এককে ক্যাপসোমিয়ার বলে। ব্যাকটেরিয়া ফাজ হলো একটি উপকারী ভাইরাস। ইন্টারফেরন হলো কোষ নিঃসৃত ভাইরাস প্রতিরোধী পদার্থ। ডায়ালিটার নিউমোস্ট সিস্টেমে হলো ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। এসেরিকিয়া কোলাই হলো একটি সন্ধানী ব্যাকটেরিয়া। কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি হলো একটি বায়ুজীবী ব্যাকটেরিয়া। ক্লস্ট্রিডিয়াম টিটেনি হলো একটি পূর্ণ অবায়ুজীবী ব্যাকটেরিয়া। টিউবারকিউলোসিস রোগের ভ্যাকসিনের নাম হলো বিসিজি। থায়োমার্গারিটা নামিবিয়েন্সিস হলো বৃহত্তম ব্যাকটেরিয়া। অতি নিম্ন উষ্ণতায় বসবাসকারী ব্যাকটেরিয়াকে সাইক্রোফিলিক বলে। জিওডিয়াসিস রোগের কারণ হলো প্রোটোজোয়া। ফাইলেরিয়া রোগের বাহক হলো কিউলেক্স মশা। দুধ থেকে দই উৎপাদনে সহায়তাকারী ব্যাকটেরিয়ার নাম ল্যাক্টোব্যাসিলাস। মটর জাতীয় গাছের মূলের আর্বুদে বসবাসকারী ব্যাকটেরিয়া হলো রাইবোজিয়াম। মাম্পস মিসেলস রুবেল্লা এই 3টি রোগের সম্মিলিত ভ্যাকসিন হলো এমএমআর ভ্যাকসিন। ব্যাকটেরিয়ার ডিএনএকে নিউক্লিয়েন্ট বলা হয়। ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক পাওয়া যায় পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে। সিফিলিস রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো ট্রিপোলেমা প্যালিজাম। ডেঙ্গি রোগের বাহক হলো এডিস মশা। ম্যালেরিয়া রোগের চিকিৎসার ক্ষেত্রে কুইনাইন ব্যবহৃত হয়। আলুর বিলম্বিত ধসা রোগের কারণ হলো ছত্রাক।
ইকোলি ব্যাকটেরিয়ার অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে। উদ্ভিদ দেহে কোনো স্নায়ুতন্ত্র নেই। স্নায়ু প্রাণী দেহে ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে। মানুষের স্নায়ুবন্ধনের গতি সেকেন্ডে 100 থেকে 200 মিটার পর্যন্ত হতে পারে। বহুকোষী প্রাণী হাইড্রার দেহে প্রথম স্নায়বিক পদ্ধতি পরিলক্ষিত হয়। চ্যাপ্টার কৃমি প্ল্যানেরিয়া দেহে প্রথম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উদ্ভব হয় এবং এটি মই সদৃশ্য। অমেরুদণ্ডী প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি নিরেট এবং পরিপাক নালীর অঙ্কদেশে অবস্থিত। মেরুদণ্ডী প্রাণীদের এর ঠিক বিপরীত অবস্থা। মেরুদণ্ডী প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। স্নায়ুতন্ত্র প্রধানত স্নায়ুকোষ বা নিউরন এবং নিউরোগ্লিয়া নিয়ে গঠিত। নিউরন স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একক। স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক এককে কী বলে? নিউরন। নিউরনের কোষদেহকে নিউরোসাইটন বলে। এর আর এক নাম সোমা। অ্যাক্সন এটি চেষ্টীয় প্রবর্তক। এটি স্নায়ুস্পন্দন কোষদেহ থেকে ইফেক্টরে বহন করে। স্নায়ু রক্তবাহ সমন্বিত এবং পেরিনিউরিয়াম নামক যোগকলার আবরণ দ্বারা আবৃত। এক বা একাধিক স্নায়ুতন্ত্র বা স্নায়ুগুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলে। করোটি স্নায়ু বা ক্রোনিয়াল নার্ভ 12 জোড়া আর সুষুম্না বা স্পাইনাল নার্ভ 31 জোড়া। CSF এর ফুল ফর্ম কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। স্নায়ু সন্নিধি বা সাইনাপস। দুটি নিউরনের যে সংযোগস্থলে একটি নিউরনের শেষ এবং অপর একটি নিউরনের শুরু হয় তাকে সাইনাপস বলে। এর মধ্যে যে তরল থাকে তাকে নিউরোহিউমর বলে। প্রতিবর্ত ক্রিয়া শ্রেণীবিভাগ বিজ্ঞানী প্যাভলভ করেন। মস্তিষ্কের আবরণীকে মেনিঞ্জেস বলে। বাইরের দিক থেকে ভিতরের দিকে স্তরগুলি হলো ডুরা ম্যাটার, এরা কনয়েট ম্যাটার, পিয়া ম্যাটার। মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1.36 কেজি এবং এতে প্রায় 10 শতকোটি স্নায়ুকোষ থাকে। মস্তিষ্কের অংশের মধ্যে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম অগ্র মস্তিষ্কে থাকে। এর কাজ কি? বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা। লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম পশ্চাৎ মস্তিষ্কে অবস্থান করে। এর কাজ কি? প্রাণীদেহে ভারসাম্য নিয়ন্ত্রণ করা। মস্তিষ্কের সব থেকে বড় অংশ কোনটি? সেরিব্রাম। হাইপোথ্যালামাস হাসি, কান্না, ভয়, ক্রোধ, উত্তেজনা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের প্রকোষ্ঠকে ভেন্ট্রিকল বলে। মানুষের জ্ঞানেন্দ্রিয়গুলির নাম কি? মানুষের টোটাল 5টা জ্ঞানেন্দ্রিয় আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ, কান, নাক, জিভ এবং ত্বক। ইউগ্লিনার জ্ঞানেন্দ্রিয়র নাম চক্ষুবিন্দু। একনালীদেহী প্রাণীদের কোর্সিকা প্ল্যানেরিয়ার চক্ষুবিন্দু। কেঁচোর জ্ঞানেন্দ্রিয় ত্বক। শামুকের কোর্সিকা এবং চোখ। আরশোলার পুঞ্জাক্ষি, শুঙ্গ ও ট্যাকটাইল রোম। কুকুর বা বিড়ালের গোঁফ। মেরুদণ্ডী প্রাণীদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। মানুষের চোখে অবস্থিত রেটিনার কাজ কি? দর্শন এবং বস্তুর প্রতিবিম্ব গঠন করা রেটিনার প্রধান কাজ। কুকুর বিড়ালের চোখে রড কোষের সংখ্যা বেশি থাকে, এই জন্য এরা অন্ধকারে ভালোভাবে দেখতে পায়। আবার কোন কোষের সংখ্যা কম থাকায় এরা কোনো বর্ণ দেখতে পায় না। বর্ণান্ধ যেসব ব্যক্তি মৌলিক রঙগুলি দেখতে পায় না। গ্লুকোমা চোখে জল নির্গত হতে না পারলে এই রোগ হয়। মানুষ এই রোগে অন্ধ হয়ে যায়। স্নায়ুকোষ সৃষ্টি হয় এমব্রায়োনিকের এক্টোডার্ম স্তর থেকে। পার্কিনসন্স রোগ সাবস্ট্যান্সিয়া নাইগ্রা স্নায়ুকোষের ক্ষয় দেখে চিহ্নিত করা যায়। পরিণত স্নায়ুকোষ বিভাজিত হয় না, কারণ
স্নায়ুকোষে সেন্ট্রোজোমটি নিষ্ক্রিয় থাকে। দুটি নিউরনের সংযোগ স্তরকে কী বলে? সাইন্যাপস। মানব মস্তিষ্ক থেকে উৎপন্ন ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? 12 জোড়া। শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়াটি প্রমাণ করেন বিজ্ঞানী প্যাভলভ। অ্যাসিটাইল কোলিন হলো একটি নিউরোট্রান্সমিটার। পিরামিডাল কোষ পরিলক্ষিত হয় গুরু মস্তিষ্কে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে অবস্থিত তরলকে কী বলে? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। সুষুম্না কাণ্ডের করোটির যে ছিদ্র দিয়ে সুষুম্না কাণ্ড নির্গত হয় তার নাম কি? ফোরামেন ম্যাগনাম। স্তন্যপায়ী প্রাণীতে কর্পাস ক্যালোসাম দেখা যায় মস্তিষ্কে। মস্তিষ্কের আবরণীকে কী বলে? মেনিঞ্জেস। মানুষের সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। অষ্টম ক্রেনিয়াল নার্ভের নাম কি? অডিটরি। চতুর্থ করোটি স্নায়ু হলো টকলিয়ার। স্নায়ুপেশীর প্রেরণ ব্যবস্থার বাধাদানকারী একটি রাসায়নিক পদার্থের নাম অ্যাট্রোপিন। চোখের রেটিনার যে অংশে অপটিক স্নায়ু যুক্ত থাকে তাকে কী বলে? ব্লাইন্ড স্পট। মানব দেহের সবচেয়ে বড় স্নায়ুটি হলো সায়াটিক নার্ভ। লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। অ্যাসিটাইল কোলিনের অভাবের জন্য মানব দেহের অ্যালঝাইমার রোগ পরিলক্ষিত হয়। মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশটি ক্ষুধা ও তৃষ্ণার কেন্দ্র। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে কী বলে? নিউরন বা স্নায়ু কোষ। উদ্ভিদ দেহে কোনো স্নায়ুতন্ত্র দেখা যায় না। অগ্রমস্তিষ্ক প্রাণীর বুদ্ধি, চিন্তা, স্মৃতি, শ্রবণ, তাপ, বেদনা, চাপ, ঘ্রাণ, তৃষ্ণা, ক্ষুধা নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে। পশ্চাৎ মস্তিষ্ক দর্শন, দেহের ভারসাম্য, বিভিন্ন অংশের সমন্বয়, হৃৎস্পন্দন, শ্বাসক্রিয়া, লালা ও ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে। দুটি নিউরনের মধ্যে যে তরল থাকে তার নাম নিউরোহিউমার। ব্যাঙের শিকার ধরা একটি জটিল প্রতিবর্ত ক্রিয়া। শিশুদের হাঁটতে শেখা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। স্তন্যপানের ইচ্ছা সহজাত প্রতিবর্ত ক্রিয়া। মানুষের মস্তিষ্কের আবরণীকে মেনিঞ্জেস বলা হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত? 1.36 কিলোগ্রাম। থ্যালামাস ক্রোধ, লজ্জা, বেদনা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি হয় মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে। মস্তিষ্ক থেকে উৎপন্ন হয় 12 জোড়া সার্ভাইভাল নার্ভস ও সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন হয় 31 জোড়া স্পাইনাল নার্ভস। রড কোষ বস্তুকে দেখতে সাহায্য করে। ভিটামিন এ রড কোষ গঠনে সহায়তা করে। চোখে প্রায় 11 কোটি রড কোষ বর্তমান। চোখের লেন্স ক্রিস্টালাইন প্রোটিন দিয়ে গঠিত। দেহের ক্ষুদ্রতম অস্থি হল কানের স্টেফিস। দেহের বৃহত্তম অস্থি হল উরুর ফিমার। পূর্ণবয়স্ক মানুষের মোট অস্থি সংখ্যা 206টি। জিভের সামনে মিষ্টি, পিছনে তিতো, মাঝে নোনতা ও দুপাশে টক স্বাদ পাওয়া যায়। রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে ব্লাইন্ড স্পট বলে। কানের ভারসাম্য রক্ষা করে অটোলিথ। চোখের সবচেয়ে আলোক সংবেদী অংশ হল পিত বিন্দু। যে দৃষ্টিতে কাছের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে তাকে হাইপারমেট্রোপিয়া বলে। উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে ঠিক হয়ে যায়। যে দৃষ্টিতে কাছের দৃষ্টি ঠিক থাকে কিন্তু দূরের দৃষ্টি ব্যাহত হয় তাকে মায়োপিয়া বলে।
অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এটা ঠিক হয়ে যায়। হরমোন কথাটি গ্রিক শব্দ হরমাসিন বা হরমাও থেকে এসেছে, এর অর্থ হলো জাগ্রত বা উত্তেজিত করা। 1905 খ্রিস্টাব্দে বেলিস এবং স্টার্লিং হরমোন আবিষ্কার করে। হরমোন উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। অন্তঃক্ষারা বা অনাল গ্রন্থি, এই সব গ্রন্থির ক্ষরণ নালীর মাধ্যমে দেহের বাইরে নিঃসৃত হয় না, যেমন পিটুইটারি, থাইরয়েড। হরমোনের উৎস হলো উদ্ভিদ দেহের ভাজক কলা এবং প্রাণী দেহের অনাল গ্রন্থি। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক এবং রাসায়নিক দূত বলা হয়। উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ প্রাকৃতিক অক্সিন, জিব্বারেলিন ও কাইনিন, কৃত্রিমের মধ্যে ন্যাপথালিন, অ্যাসিটিক অ্যাসিড বা NAA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা IBA, প্রকল্পিত ফ্লোরিজেন, ওরমিন ও ভারনালিন। অক্সিন এর রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA, ইহা নাইট্রোজেন ঘটিত জৈব অম্ল। অন্ধকারে অক্সিনের ক্রিয়া ভালো হয়, অগ্রস্ত ভাজক কলায় পাওয়া যায়। এর কাজ হলো বৃদ্ধি নিয়ন্ত্রণ, টপিক চলন নিয়ন্ত্রণ, ফলের পরিস্ফুটন। নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে? পার্থেনোকার্পি। জিব্বারেলিনের রাসায়নিক নাম জিব্রেলিক অ্যাসিড, এটি নাইট্রোজেন বিহীন জৈব অম্ল। পরিপক্ক বীজে বেশি পাওয়া যায়। এর কাজ হলো খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটানো, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করা, ফুল ফোটাতে সাহায্য করা। সাইটোকাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ, উদ্ভিদের শস্য ও ফলে পাওয়া যায়। এর কাজ হলো উদ্ভিদের কোষ বিভাজনে সক্রিয় অংশ নেয়। ইথিলিন গ্যাসীয় হরমোন, ইহা ফল পাকাতে সাহায্য করে। প্রাণী হরমোনের মধ্যে স্থানীয় বা লোকাল হরমোন, শুক্রাশয়ের টেস্টোস্টেরন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন। হরমোন যেমন এগডাইজন, এর উৎপত্তি স্থল হল পতঙ্গের মস্তিষ্ক। এর কার্যকারিতা হলো পতঙ্গদের শোকের রূপান্তর এবং নির্মোচনে সহায়তা করা। জুভেনাইল হরমোন, এর উৎসস্থল হলো পতঙ্গের মস্তিষ্ক, পতঙ্গের নির্বাচন প্রক্রিয়া বাধা দেয়। পিটুইটারি হরমোন, পিটুইটারি একে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এর অবস্থান কোথায়? করোটির স্পিনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। অগ্ন্যাশয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স, গ্রন্থির বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। ইনসুলিন গ্লাইকোজেনেসিসে সহায়তা করে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি এবং নিওগ্লুকোজেনেসিস অশর্করা জাতীয় খাদ্য থেকে শর্করা উৎপাদন বাধা দেয়। থাইরয়েড গ্রীবাদেশের ট্রাকিয়ার দুপাশে অবস্থিত। এই গ্রন্থি নিঃসৃত হরমোন হলো থাইরয়েড এবং ট্রাই আয়োডোথাইরেনিন। থাইরক্সিনের কাজ কি? মানবদেহের বৃদ্ধি, বিপাক নিয়ন্ত্রণ, মানসিক পরিপূর্ণতা এবং গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। থাইরক্সিন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে। থাইরক্সিনের কম ক্ষরণে শিশুদের ক্রিয়েটিনিজম এবং বড়দের মিক্সিডিমা রোগ হয়। থাইরক্সিনের অধিক ক্ষরণে গলগণ্ড বা গয়টার রোগ হয়। অ্যাড্রিনালিনকে প্রাণীদের সংকটকালীন বা জরুরিকালীন হরমোন বলে। হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে। ACTH হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। TSH এর উৎসস্থল হল পিটুইটারি, একটি লোকাল হরমোন টেস্টোস্টেরন। কাইনিন হরমোনটি নাইট্রোজেন বিহীন পাকস্থলী থেকে নিঃসরণ ঘটে। অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে ACTH। ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে
অক্সিন। ইনসুলিনের অভাবে রক্তে শর্করার পরিমাণ বাড়ে। অ্যাড্রিনালিন সংকটকালীন হরমোন। মিক্সিডিমা রোগ টিএসএইচ হরমোনের স্বল্পক্ষরণজনিত ফল। গ্রেভস বর্ণিত রোগ টিএসএইচ হরমোনের অধিক ক্ষরণের ফলে সৃষ্ট হয়। জাইগ্যান্টিজম এসটিএইচ হরমোনের অধিক ক্ষরণজনিত ফল। অ্যাক্রোমিমিক্রিয়া টিএসএইচ হরমোনের স্বল্প ক্ষরণের ফলে ঘটে। জিব্বারেলিন হরমোনটি নাইট্রোজেন বিহীন। শুক্রাশয় মিশ্র গ্রন্থি। মানবদেহে হরমোনের উপস্থিতির কথা সর্বপ্রথম বলেন বেলিস এবং স্টার্লিং। প্রাণীদেহে হরমোন যেভাবে কাজ করে তা হল রাসায়নিক সমন্বয়ক রূপে। প্রকল্পিত হরমোন হল ফ্লোরিজেন, সাইটোকাইনিন এবং এনএএ। অক্সিন হরমোন সংশ্লেষিত হয় যে অ্যামিনো অ্যাসিড থেকে তা হল ট্রিপ্টোফ্যান। অক্সিন হরমোনের উপস্থিতি সর্বপ্রথম কোন বিজ্ঞানী করেন? ভেন্ট। নারকেলের দুধে যে হরমোনটি পাওয়া যায় তা হল কাইনিন। অ্যান্টি জিব্বারেলিন নামে যে রাসায়নিকটি পরিচিত তা হল অ্যাবসিসিক অ্যাসিড। একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোন হল অ্যাবসিসিক অ্যাসিড। অমেরুদণ্ডী প্রাণীদেহের হরমোন নিঃসরণ করে নিউরোসিক্রেটরি কোষ। গর্ভাবস্থায় জরায়ু সংকোচন ঘটিয়ে ভ্রূণ ও প্লাসেন্টা নির্মাণে সাহায্য করে যে হরমোন তা হল অক্সিটোসিন। অ্যান্টি ডায়াবেটিক হরমোন হল ইনসুলিন। লোকাল হরমোন হল গ্যাস্ট্রিন, টেস্টোস্টেরন, ব্র্যাডিকাইনিন। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অনাল গ্রন্থির নাম পিনিয়াল গ্রন্থি। পতঙ্গের নির্মোচনে সহায়তাকারী হরমোনটির নাম এগডাইসন। প্লাসেন্টা থেকে নিঃসৃত হরমোনটি হল ইস্ট্রোজেন। লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সহায়তা করে যে হরমোন তা হল থাইরক্সিন। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে যে হরমোনটি তা হল অক্সিন। হাঁপানি, শ্বাসকষ্ট দূর করতে অ্যাড্রিনালিন হরমোনটি প্রয়োগ করা হয়। মাছের কৃত্রিম প্রজননে প্রয়োগ করা হয় পিটুইটারি নির্যাস। জুভেনাইল হরমোন দেখা যায় পতঙ্গে। বিএমআর বৃদ্ধি করে থাইরক্সিন। গঠনগত উপাদান হিসেবে আয়োডিন উপস্থিত থাকে যে হরমোন সেটি হলো থাইরক্সিন। স্টেরয়েড হরমোন হলো টেস্টোস্টেরন। জরায়ু সংকোচন ঘটিয়ে শিশুর জন্ম হতে সাহায্য করে অক্সিটোসিন। নর এপিনেফ্রিন খরিত হয় অ্যাড্রিনাল মেডালা থেকে। পার্শ্বিম অঙ্কুরের বৃদ্ধিতে সহায়তা করে সাইটোকাইনিন। গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন খরিত হয় গ্রাফিয়ান ফলিকল থেকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত হরমোন হল ইনসুলিন। বীজবিহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয় আইএএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ক্যালোরিজেনিক হরমোন বলা হয় থাইরক্সিনকে। জিএইচ বা গ্রোথ হরমোন এর অভাবে যে রোগটি হয় বামনত্ব। অ্যান্ড্রোজেন হিসেবে পরিচিত হল টেস্টোস্টেরন। প্রভুগ্রন্থি বা প্রভু হল প্রভুগ্রন্থির প্রভু হল হাইপোথ্যালামাস। কোষ বিভাজন। জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হওয়ার পদ্ধতিকেই কোষ বিভাজন বলে। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1880 খ্রিস্টাব্দে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন? বিজ্ঞানী ওয়েলডিয়ার। বংশগতির ধারক ও বাহককে কী বলে? জিন। জিন হলো বংশগতির ধারক ও বাহক। মাইটোসিস কি? যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সম গুণ ও সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করে,
তাকে মাইটোসিস বলে। মাইটোসিস কোথায় হয়? উদ্ভিদের ভাজক কলায়। মাইটোসিসের চারটি দশা: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতি। সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতি। উদ্ভিদ কোষে কোষপাত গঠনের মাধ্যমে এবং প্রাণী কোষে ক্লিভেজের মাধ্যমে সম্পন্ন হয়। মাইটোসিসের ফলে কোষের সংখ্যার বৃদ্ধি হয়, কোষের ডিএনএ আরএনএর পরিমাণের সমতা বজায় রাখে। মাইটোসিস দেহকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান হওয়ায় একে সদৃশ বিভাজনও বলা হয়। মানুষের পরিণত রক্তকণিকা ও স্নায়ু কোষে মাইটোসিস হয় না। ইন্টারফেজ দশা কি? এই পর্যায়ে কোষ বিভাজন ঘটে না। এর বিভিন্ন দশাগুলি হলো G1 বৃদ্ধি দশা, S দশা সংশ্লেষ দশা, G2 দশা দ্বিতীয়বার কোষ বৃদ্ধি দশা। মিয়োসিস কি? যে বিভাজন পদ্ধতিতে কোনো মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়ে অর্ধ সংখ্যক ক্রোমোজোম সমন্বিত চারটি অপত্য কোষ সৃষ্টি করে। এটা কোথায় হয়? জীবের জনন কোষে। এর দশা দুটি ভাগে বিভক্ত, প্রথম মিয়োসিস বিভাজন আর দ্বিতীয় মিয়োসিস বিভাজন। প্রথম মিয়োসিস বিভাজনে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। বোকে দশা কি? প্রথম প্রোফেজের লেপ্টোটিন উপদশার শেষের দিকে নিউক্লিয়াসগুলি ক্রোমোজোমের এক প্রান্তে সরে গিয়ে ফুলের তোড়ার মতো আকৃতি নেয়, একে বোকে দশা বলে। ক্রসিং ওভার কি? কায়াজামা অঞ্চলে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে যে দেহাংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে। মিয়োসিসের ফলে ক্রোমোজোম সংখ্যার হ্রাস, পুনঃসংযোগ ও জিনগত ভেদের মাধ্যমে প্রজাতির উৎপত্তি ঘটানো, মিয়োসিসকে হ্রাস বিভাজনও বলে। ক্রোমোজোম সংখ্যা দেহকোষে 2n, জননকোষে n, শস্য নিউক্লিয়াসে 3n, মূলের কোষে 2n, কাণ্ডে 2n। রূপান্তর ও মেটামরফিস কি? যে দৈহিক ও শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে লার্ভা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়, যেমন ব্যাঙ। নিম্ফ কি? ভ্রূণের পরবর্তী যে দশা পূর্ণাঙ্গ সদৃশ কিন্তু জননাঙ্গবিহীন। হাইবারনেশন কি? শীতঘুম। মানুষের মুখ্য বৃদ্ধিকাল কত বছর পর্যন্ত? 14 থেকে 18 বছর পর্যন্ত। জনিত জীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়াকে কী বলে? জনন। যৌনজননের একক গ্যামেট এবং অযৌনজননের একক রেণু। পুং ও স্ত্রী গ্যামেটের মিলন পদ্ধতিকে কী বলে? নিষেক। নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টিকে অপুংজনী বলে। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক ডিএনএ দ্বিতন্তি গঠন পর্যবেক্ষণ করেন। একটি মাতৃকোষ থেকে চারটি ও অপত্য কোষ সৃষ্টি হয় মিয়োসিস বিভাজনে। মানুষের দেহ কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া বা 46টি। ক্রোমোজোমগুলি বেমের দুই প্রান্তে গমন করে কোন দশায়? অ্যানাফেজ দশায়। সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতি হল সাইন্যাপসিস। ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, আরএনএতে রাইবোজ শর্করা থাকে। নিউক্লিক অ্যাসিডে ফসফোরিক অ্যাসিড থাকে। ডিএনএর পিউরিন বেস হল অ্যাডেনিন। মিয়োসিস বিভাজনকে হ্রাস বিভাজন ও মাইটোসিস বিভাজনকে সমবিভাজন বলে। মিয়োসিস বিভাজনের প্রথম প্রোফেজের লেপ্টোটিন উপদশায় বোকে দশা দেখা যায়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে আর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। কোষচক্রের বিভিন্ন দশাগুলি হল G1 দশা, S দশা, G2, M। কোষচক্রের M দশাটি চারটি ভাগে বিভক্ত। কোষচক্রের G0 দশায় কোষ আর বিভাজিত হতে পারে না। কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে প্রোটিন। প্রোটো অঙ্কোজিন হলো ক্যান্সার কোষের কারণ। হেলা কোষ হলো আদর্শ ক্যান্সার কোষের উদাহরণ। ক্যান্সার প্রতিরোধী ক্রোমোজোমীয় অংশটি হলো স্যাটেলাইট। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো X লিঙ্কড প্রচ্ছন্ন জিন।
কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় আবরণী কলা থেকে। ক্রোমোজোমের প্রান্তীয় অংশকে টেলোমিয়ার বলে, ইহা ক্রোমোজোমের স্বতন্ত্র মেরু প্রান্ত। ক্রোমোজোম যে দুটি তন্তু দ্বারা গঠিত তা হল ক্রোমাটিড। একটি ক্রোমাটিড দুটি দ্বিতন্ত্রী ডিএনএ থাকে। ডিএনএ দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক। ডিএনএতে থাকে ডিঅক্সি রাইবোজ শর্করা। ডিএনএ হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর পিউরিন বেস হলো অ্যাডেনিন। ডিএনএর গঠনে সালফার মৌলটি ব্যবহৃত হয় না। আরএনএতে অবস্থিত 5-কার্বনযুক্ত শর্করা হলো রাইবোজ শর্করা। ইউরাসিল হলো এমন এক প্রকার N2 যুক্ত ক্ষারমূলক যা কেবলমাত্র আরএনএতে থাকে। আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডে থাকে ফসফরিক অ্যাসিড। উদ্ভিদ কোষে বেমতন্তু গঠিত হয় মাইক্রোটিউবিউল থেকে। ডিএনএ হলো বংশগতির ধারক ও বাহক, আর আরএনএ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। কোষ বিভাজনের প্রস্তুতি পর্বকে ইন্টারফেজ বলে। মিওসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। মিওসিস কোষ বিভাজনকে হাস বিভাজনও বলে। কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই প্রান্তে গমন করে। সমসমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধাকে বাইভ্যালেন্ট বলে। সমস্ত ক্রোমোজোমে খণ্ডক বিনিময়ের ঘটনাকে ক্রসিং ওভার বলে। ক্রোমোজোম সংখ্যার গুণিতক হারে বৃদ্ধিকে পলিপ্লয়েডি বলে। ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে মিওসিস বিভাজন। সাইটোকাইনেসিস বিভাজন দেখা যায় সাইটোপ্লাজমে। মিওসিস বিভাজন ঘটে জনন কোষে। ক্রসিং ওভার মিওসিস কোষ বিভাজনের প্যাকেটিং দশায় ঘটে। মিওসিস বিভাজনকে হাস বিভাজন বলে। সমসমস্ত ক্রোমোজোমে জোড় বাঁধার পদ্ধতিকে সাইন্যাপসিস বলে। একটি জনু থেকে পরবর্তী জনুতে জীবের বংশগত বৈশিষ্ট্যগুলির সঞ্চারণকে বংশগতি বলে। বংশগতি সংক্রান্ত বিদ্যাকে কী বলে? সুপ্রজনন বিদ্যা বা জেনেটিক্স। মেন্ডেলকে বলা হয় জিনতত্ত্বের জনক, এবং তার মতবাদকে কী বলা হয়? মেন্ডেলবাদ। উচ্চবর্গীয় স্তন্যপায়ী জরায়ু ও যোনির মধ্যবর্তী সংকীর্ণ অঞ্চলকে সার্ভিক্স বলে। অ্যাবসিসিক অ্যাসিড দ্বারা প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। হিমোফিলিয়া রোগের জিনটি হলো এক্স লিঙ্কড রিসেসিভ। যে পদ্ধতিতে অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টি হয় তাকে পার্থেনোজেনেসিস বলে। ফিতাকৃমিতে সনিষেক ঘটে। লার্ভা দশা যৌনজনন সম্পন্ন হওয়ার ঘটনাকে পিডোজেনেসিস বলে। যে যৌনজননে গ্যামেটয় আকৃতি ও প্রকৃতিতে সম্পূর্ণ বিপরীত হয় তাকে উগগ্যামী বলে। যে প্রক্রিয়ায় অপরিণত শুক্রাণু পরিণত শুক্রাণুতে পরিণত হয় তাকে স্পার্মিওজেনেসিস বলে। যে যৌনজননে গ্যামেটদ্বয়ের মিলন সম্পূর্ণভাবে ও স্থায়ীভাবে ঘটে তাকে সিনোগ্যামি বলে। একটি অন্তঃজরায়ুজ প্রাণীর উদাহরণ হলো হাঙর। হাইডার বহির্নিষেক দেখা যায়। কেঁচো উভয়লিঙ্গ হলেও পরনিষেক ঘটে। অক্সানোমিটার দিয়ে উদ্ভিদের বৃদ্ধির হার নির্ণয় করা হয়। সংযুক্তি পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে জাইগোস্পোর বলে। চুপড়ি আলু বুলবিলের দ্বারা বংশবিস্তার করে। স্পঞ্জ গোমিউলো গঠনের দ্বারা অযৌন জনন সম্পন্ন করে। অযৌন জননের এককে কী বলে? স্পোর। নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে পুংগ্যামেটের মিলিত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে। পত্রজ মুকুল দেখা যায় পাথরকুচিতে। আদার অঙ্গজ জনন সম্পন্ন হয় গ্রন্থিকণ্ড বা রাইজোমের সাহায্যে। গুপ্তবীজী উদ্ভিদের শস্য হলো টিপ্লয়েড। জোড়া কলম এক প্রকার অঙ্গজ জনন। মাইক্রোপ্রোপাগেশন কার্বনের মাধ্যমে ব্যবহৃত হরমোনটি হলো অক্সিন। ইস্টের অযৌন জনন পদ্ধতি হলো কোরকোদগম। প্ল্যানেরিয়া জীবে পুনরুৎপাদন প্রক্রিয়া ঘটে। যৌনজনের এককে কী বলে? গ্যামেট।
যৌন জননকারী জীবের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনন চক্রাকারে আবর্তনকে জনুক্রম বলে। কোন জীবের বৈশিষ্ট্যগুলির বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ, আর জীবের জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্য হলো জিনোটাইপ। মেন্ডেলের প্রথম সূত্রকে পৃথকীকরণের সূত্র বলে, আর দ্বিতীয় সূত্রকে স্বাধীন বন্টনের সূত্র। স্ন্যাপড্রাগন ও সন্ধ্যামালতী উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, এবিও রক্ত শ্রেণীর ক্ষেত্রে সহ প্রকটতা দেখা যায়। বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস সেক্স লিঙ্ক জিনের মাধ্যমে এক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয়। হিমোফিলিয়া সেক্স লিঙ্ক জিনের এক্স ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয়। অ্যালবিনিজম অটোজোম বাহিত বংশগত রোগ। ডাউন সিন্ড্রোম 21তম ক্রোমোজোম সংখ্যা 3টি হয়, ক্রোমোজোমের সংখ্যা 2n সমান 47 হয়। ক্লাইন ফেল্টারাস সিন্ড্রোম পুরুষদের একটি এক্স ক্রোমোজোমের পরিবর্তে দুই বা ততোধিক এক্স ক্রোমোজোম থাকে, 44টা অটোজোম প্লাস এক্স এক্স ওয়াই সমান 47 হয়ে যায়, বা 44টা অটোজোম প্লাস এক্স 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 ওয়াই সমান 48 হয়ে যায়। থ্যালাসেমিয়া অটোজোম বাহিত বংশগত রোগ। জীবজনী সূত্র বা বায়োজেনেটিক ল কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হেকেল। ব্যবহার ও অব্যবহারের সূত্র ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ। জীবের সচেষ্টতা এফর্ট অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক স্রষ্টা হলেন ল্যামার্ক। উত্তরাধিকারে বংশবৃদ্ধি সীমিত খাদ্য বাসস্থান অস্তিত্বের জন্য সংগ্রাম প্রাকৃতিক নির্বাচনবাদ, এগুলো হচ্ছে ডারউইনের মতবাদ। যোগ্যতমের উদ্বর্তন হার্বার্ট স্পেন্সার। পরিব্যক্তি বা মিউটেশন তত্ত্ব হুগো দ্য ভ্রিস। জার্ম প্লাজম তত্ত্ব ভাইসম্যান। সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন বিজ্ঞানী জেনোফেন। অভিব্যক্তিকে পরিবর্তন সহ বংশক্রম বলেছেন চার্লস ডারউইন। জীবনের আবির্ভাব সম্পর্কিত সায়ানোজেন মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী ফুজার। সমসমস্ত অঙ্গের উদাহরণ ঝুমকোলাতার আকর্ষ, ফণিমনসার পর্ণকাণ্ড, আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকন্দ, খেজুরের পতক কণ্টক, ফণিমনসার পত্রক কণ্টক, কলসপত্রী সবুজ পল্লব পত্র, পেঁয়াজের শল্কপত্র, তেমির প্যাডেল, পাখির ডানা, বাদুড়ের ডানা, মানুষের হাত। সমসংস্থ অঙ্গ মানে যেসব অঙ্গের উৎপত্তি একই কিন্তু ব্যবহার আলাদা তাদের সমসংস্থ অঙ্গ বলে। নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স, নিউটেটেটিং মেমব্রেন এবং কক্সিস। অর্কিও পটেরিক্স নামক জীবাশ্ম দুটি কোন দুটি শ্রেণীর হিত যোজক হিসেবে কাজ করে? মিসিং লিঙ্ক অর্কিও পটেরিক্স কোন দুটো শ্রেণীর? পক্ষী ও সরীসৃপ। জীবন্ত জীবাশ্ম প্রাণীর উদাহরণ হলো সিলাকান্ত, লিমিউলাস এবং পেরিপেটাস। জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ হলো ইকুইজিটাম, নিটাম এবং গিংকাগো বাইবোলা। ফিলোসফিক জুওলজিক বইটি রচনা করেছেন বিজ্ঞানী ল্যামার্ক। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দ্য ভ্রিস। জীবজনী সূত্রের প্রবক্তা হেকেল। জার্ম প্লাজম মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী ভাইসম্যান। অস্তিত্বের জন্য সংগ্রাম এর কথা উল্লেখ করেন ডারউইন। অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রের প্রবক্তা হলেন ল্যামার্ক। পাখির ডানা ও পতঙ্গের ডানা দুটো সমবৃত্তীয় অঙ্গ না সমসমস্ত অঙ্গ? পাখির ডানা আর পতঙ্গের ডানা উৎপত্তিগতভাবে
আলাদা কিন্তু কার্যগতভাবে বা বৃত্তিগতভাবে একই, তাহলে এটা সমবৃত্তীয় অঙ্গ। মিউটেশনের ফলে উদ্ভূত জীবকে কি বলে? মিউট্যান্ট। যোগ্যতমের উদ্বর্তন ধারণার প্রবক্তা হলেন বিজ্ঞানী স্পেন্সার। প্লেটিওপ্লাস্টের মধ্যে যে দুটি শ্রেণীর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা হলো স্তন্যপায়ী আর সরীসৃপ। কালকাসুন্দর, স্ট্যামিনোড, ভূমিস্থ কাণ্ডের শল্কপত্র প্রভৃতি উদাহরণ হলো নিষ্ক্রিয় অঙ্গের। আর্কিওপটেরিক্সের সরীসৃপ সুলভ বৈশিষ্ট্য হলো চোয়ালে দাঁতের উপস্থিতি। অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি তত্ত্বটির প্রবক্তা হলেন বিজ্ঞানী হেকেল। জীবন সৃষ্টির সময় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হলো ডিএনএ তৈরি। আর্কিওপটেরিক্স পাখি জীবাশ্ম। সরীসৃপকে যুগ বলা হয় মেসোজোয়িককে। মানুষের ক্ষেত্রে কানের দুপোস্ত মাংসপেশি হলো নিষ্ক্রিয় অঙ্গ। জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট হলো কচুরিপানা, পদ্ম, শালুক। জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট মরুভূমি অঞ্চলে দেখা যায়, ফণী, মনসা, বাবলা। স্থলজ উদ্ভিদ বা মেসোফাইট আম, জাম, কাঁঠাল। লবণাম্ব বা হ্যালোফাইট সমুদ্রের উপকূলে হয়, সুন্দরী, গেওয়া, গরান। পরাশ্রয়ী উদ্ভিদ বা এপিফাইট আর্কিড, রাসনা। পদ্মের কাণ্ড গ্রন্থিকাণ্ড প্রকৃতির। ক্যাকটাসের কাণ্ড হলো পর্ণকাণ্ড এবং যা বাষ্পমোচন রোধ করার জন্য পাতার কাঁটায় রূপান্তরিত হয়েছে। লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল যেমন কেয়া গাছে দেখা যায়। মটর গাছের আকর্ষ পক্ষ যৌগিক পত্রে রূপান্তর। পাতার নিম্নত্বকে পত্ররন্ধ্রের উপস্থিতি যে ধরনের উদ্ভিদকে নির্দেশ করে তা হলো জেরোফাইট। নিউম্যাটোফোর লক্ষ্য করা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। নিউম্যাটোফোর হলো ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়। ক্যাকটাসের স্টোমাটা রাত্রে খোলে এবং দিনে বন্ধ থাকে। রোহিণী অভিযোজন দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো অপরাজিতা। হস্টোরিয়া দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো স্বর্ণলতা। তিমির চোখকে রক্ষা করে হার্ডেরিয়ান গ্রন্থি। একটি গৌণ জলজ প্রাণীর উদাহরণ কচ্ছপ। পায়রার চোখের রেটিনায় পেকটিন থাকে। প্যাটাজিয়াম চামচিকের দেহে লক্ষ্য করা যায়। ব্লাবার দেখা যায় তিমির ত্বকের নিচে। গ্রন্থিরম থাকে যে উদ্ভিদে সেটি হলো ভ্যারেন্ডা। পর্ণকাণ্ড দেখা যায় ক্যাকটাসে। পায়রার দেহে অনুপস্থিত হলো দাঁত, পাকস্থলী এবং পিত্তাশয়। জরায়ু অঙ্কুরোদ্গম দেখা যায় হ্যালোফাইটদের। মাছকে জলের ওপরে উঠতে ও নিচে নামতে সাহায্য করে পটকা। ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয় কাঁটায়। গ্রন্থিকাণ্ড দেখা যায় পদ্মে। অধিমূল, ঠেসমূল প্রভৃতি দেখা যায় লবণাম্ব উদ্ভিদে। ইকোলোকেশনে সক্ষম প্রাণী হলো বাদুড়। বাস্তুতন্ত্র কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? ট্যানসালে। যেসব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদের বলে বেন্থস। ডায়াটম ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ। গ্রেজিং খাদ্য শৃঙ্খলে জুপ্ল্যাঙ্কটন হলো প্রাথমিক খাদক। 10% সূত্র 10% লয়ের প্রবক্তা হলেন লিন্ডেম্যান। তিন প্রকার খাদ্য পিরামিড দেখা যায়। রোটিফার একটি জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ। বাস্তুতন্ত্রের একটি খাদ্য শৃঙ্খলে বৃহত্তম পপুলেশন দেখা যায় যার মধ্যে তা হলো উৎপাদক। বাস্তুতন্ত্রের 10% শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায়। কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবের পরিমাণ বা সর্বমোট সংখ্যাকে বলে বায়োমাস। খাদ্য শৃঙ্খলে সাধারণ পুষ্টি স্তরে এর সংখ্যা 3 থেকে 5-এর মধ্যে। ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের অন্তর্গত হলো পেঞ্চ জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান, কর্বেট উদ্যান। একটি ইনটিসু সংরক্ষণের উদাহরণ হলো অভয়ারণ্য।
পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা 34টি। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন। শক্তির পিরামিড, বাস্তুতান্ত্রিক পিরামিড সর্বদাই ঊর্ধ্বমুখী হয়। শীতের দেশে স্তন্যপায়ীদের কান, লেজ এবং পা ছোট হয়। একে বলে অ্যালেনের নিয়ম। বিজ্ঞানের যে শাখায় জীবের বসবাস রীতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? ইকোলজি। নেকটনের উদাহরণ হলো মাছ। প্রাকৃতিক ইকোসিস্টেমে বিয়োজকের অন্তর্গত হলো ব্যাকটেরিয়া। নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীন ব্যাকটেরিয়া হলো অ্যাজোটোব্যাক্টার ক্লাস্টিডিয়াম। নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীন মিথজীবী রাইজোবিয়াম। নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীন শৈবাল নীলাভ সবুজ শৈবাল। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রোব্যাক্টর ও নাইট্রোমোনাস। ডিনাইটিফাইং সিউডোমোনাস ও থিওব্যাসিলাস। ইকোলজি বা বাস্তুবিদ্যা জীববিজ্ঞানের যে শাখায় জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয়। এটি গ্রিক শব্দ ইকোস থেকে এসছে, যার অর্থ হলো বাসস্থান, অর্থাৎ ইকোলজি বা বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যার মূল কার্যকরী একক বাস্তুতন্ত্র। ফ্লোরা ও ফনা কি? বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা এবং প্রাণী গোষ্ঠীকে ফনা বলে। প্ল্যাঙ্কটন কি? জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবদের প্ল্যাঙ্কটন বলে। উদ্ভিদ প্ল্যাঙ্কটনকে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং প্রাণী প্ল্যাঙ্কটনকে জু প্ল্যাঙ্কটন বলে। নেকটন কি? যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায়, চিংড়ি, মাছ, তিমি প্রভৃতি, এগুলো নেকটন। বেনথস কি? যেসব জীব জলাশয়ের নিচের তলায় বসবাস করে, যেমন শামুক, ঝিমুনুক, প্রবাল, এগুলো হচ্ছে বেনথস প্রাণী। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? ম্যাগলেভ, জাহাজ, চিতাবাঘ না বুলেট ট্রেন? তাহলে কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? জাহাজের। নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? ভোল্ট, নিউটন, জুল না ফ্লাক্স? তাপ পরিমাপের একক হলো জুল। লাইট ইয়ার হলো কিসের ইউনিট? সময়, দূরত্ব, আলো না আলোর ঘনত্ব? লাইট ইয়ার বা আলোকবর্ষ হলো দূরত্ব মাপার একক। এদের মধ্যে কোন বিষয়কে দায়ী করা হয় ভূ উষ্ণায়নের জন্য? গ্রিন হাউস প্রভাব, কয়লা খনিতে আগুন, শুকনো চাষ, মৌসুমি বায়ু? তাহলে ভূ উষ্ণায়নের জন্য দায়ী হলো গ্রিন হাউস প্রভাব। গাছপালা তাদের পরিপোষক পদার্থ পায় মূলত কোথা থেকে? পত্রহরিৎ থেকে, বায়ু থেকে, আলো থেকে না মাটি থেকে? গাছপালা তাদের পরিপোষক পদার্থ পায় মাটি থেকে। কোন কম্পাঙ্ক সীমা হলো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড? 100 কিলোহার্টজ, 1 গিগাহার্টজ, 300 থেকে 300 মেগাহার্টজ না 3 থেকে 30 মেগাহার্টজ? কোন কম্পাঙ্ক সীমা হলো উচ্চ ফ্রিকোয়েন্সি? উচ্চ ফ্রিকোয়েন্সি বলা হয় 3 থেকে 30 মেগাহার্টজ। বৈদ্যুতিক বাল্ব ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? তামা, সীসা, টাংস্টেন না অ্যালুমিনিয়াম? বৈদ্যুতিক বাল্ব ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে। বাস্তু সংস্থান বোঝায় কোষ গঠন, পাখি, জীব এবং তাদের পরিবেশ না টিস্যু? বাস্তু সংস্থান বোঝায় জীব এবং তাদের পরিবেশ। যে তাপমাত্রায় জল ফোটা প্রধানত নির্ভর করে, বাতাসের তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুর ঘনত্ব? যে তাপমাত্রায় জল ফোটা প্রধানত নির্ভর করে, বায়ুর চাপ কত কম বেশি? সমুদ্রের জল হলো আম্লিক, ক্ষারীয়, নিরপেক্ষ না হাইপোটনিক? সমুদ্রের জল হলো ক্ষারীয়। ভৌত রাশিকে দুটি সাধারণ শ্রেণীতে ভাগ করা যায়, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। যেসব রাশির কেবল মান আছে তাদের স্কেলার রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, দ্রুতি, শক্তি, কার্য ইত্যাদি। ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই আছে, যেমন গতিবেগ, ভরবেগ, বল, ত্বরণ।
ভৌত রাশি দূরত্বের দৈর্ঘ্য বা দূরত্বের এসআই বা এমকেএস পদ্ধতিতে একক, মিটার আর সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, ভরের কিলোগ্রাম সিজিএসে গ্রাম, ত্বরণের মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, চাপের নিউটন পার সেকেন্ড স্কোয়ার বা পাস্কেল, চাপের এসআই একক হলো পাস্কেল আর চাপের সিজিএস একক ডাইন পার সেমি স্কোয়ার, বলের এসআই একক নিউটন, সিজিএস পদ্ধতিতে ডাইন, ক্ষমতার ওয়াট বা জুল পার সেকেন্ড, সিজিএসে আর্ক পার সেকেন্ড, শক্তি বা কার্যের একক জুল সিজিএস পদ্ধতিতে আর্ক, তড়িৎআধানের কুলম্ব, রোধের সিজিএস একক ওহম, পদার্থের পরিমাণের এসআই একক মোল, রোধাঙ্কের এসআই একক ওহম মিটার, সমতল কোণের রেডিয়ান, তড়িৎ বিভবের সিজিএস একক ভোল্ট ঘনকোণ স্টেরেডিয়ান, কম্পাঙ্কের একক হার্জ, তড়িৎ প্রবাহের অ্যাম্পিয়ার, উষ্ণতার এসআই একক সেলসিয়াস আর সিজিএস একক কেলভিন, তাপের জুল সিজিএসে তাপের একক ক্যালোরি, দীপন প্রাবল্যের এসআই একক ক্যান্ডেলা, আলোকরশ্মি বা এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের মাপার একক কি আমস্ট্রং, অণুবীক্ষণ যন্ত্রে কোনো দৃশ্যমান জিনিস মাপার একক মাইক্রন, পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে এইউ দিয়ে, মহাকাশের দূরত্ব মাপার একক আলোকবর্ষ, এক আলোকবর্ষ সমান কত কিমি 9.46 × 10^12 কিমি, অণু পরমাণুর ভর মাপার জন্য একক ডাল্টন, উষ্ণতা বাড়লে তরল পদার্থের ঘনত্ব কমে, ব্যতিক্রম শুধুমাত্র 0°C থেকে 4° উষ্ণতা বাড়ালে জলের ঘনত্ব বাড়ে তারপরে কমতে থাকে, সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক ক্যালোরি পার গ্রাম, এসআই পদ্ধতিতে লিন তাপের একক জুল পার কিলোগ্রাম, ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উপরে উঠলে বায়ুচাপ -65 মিলিমিটার কমে এবং তাপমাত্রা কত বাড়ে 6.5°C করে কমে, ভূপৃষ্ঠ থেকে 300 মিটার উপরে উঠলে জলের স্ফুটনাঙ্ক 1°C কমে যায়, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সার্বজনীন অভিকর্ষজ ধ্রুবক জি এর মান 6.67 × 10^-11 এসআই ইউনিট, কোনো বস্তুর ওজন মেরুপ্রদেশে সর্বাধিক ও নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন হয়, যখন কোনো বস্তুকে কোনো সমতল দিয়ে ঠেলা হয় তখন সেই ঘর্ষণে চলঘর্ষণের মান বেশি হয়, তুলনায় গাড়ির গড়িয়ে দিলে আবর্ত ঘর্ষণের মান কম হয়, প্রথম শ্রেণীর লিভারের আলম্ব বিন্দুর একদিকে ভার ও অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে, প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি বা কম বা সমান হতে পারে, যেমন কাঁচি সাঁড়াশি বেলচা কোদাল ইত্যাদি প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভারের এক প্রান্তে আলম্ব ও অপর প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং এদের মাঝে কোনো স্থানে ভার ক্রিয়া করে, দ্বিতীয় শ্রেণীর লিভারের বল বাহু সর্বদা রোধ বাহুর চেয়ে বড় হয়, দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি, যেমন যাঁতি নৌকার হাল ইত্যাদি দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভারের এক প্রান্তে আলম্ব অন্য প্রান্তে ভর থাকে এবং এদের মাঝে কোনো স্থানে প্রযুক্ত বল কাজ করে, তৃতীয় শ্রেণীর লিভারের বল বাহু রোধ বাহুর চেয়ে সর্বদা ছোট হয়, সেই জন্য তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের থেকে কম হয়, মানুষের হাত চিমটা মাল তোলার ক্রেন ইত্যাদি হলো তৃতীয় শ্রেণীর লিভার, নিউটনের প্রথম ল থেকে জানা যায় পদার্থের মৌলিক ধর্ম ও বলের সংজ্ঞা, আর নিউটনের দ্বিতীয় ল থেকে জানা যায় ভরবেগের বল জানা যায় ভরবেগ বলের একক বলের পরিমাণ।
নিউটনের তৃতীয় ল থেকে কি জানা যায়? ক্রিয়া প্রতিক্রিয়া। 1 নিউটন সমান কত ডাইন? 10^5 ডাইন। কার্যের ব্যবহারিক একক কি? জুল। ক্ষমতার ব্যবহারিক একক? 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। 3 ভাগ ওজনের বরফ গুঁড়োর সাথে 1 ভাগ ওজনের সাধারণ লবণ মেশালে মিশ্রণের উষ্ণতা কত হয়? -23°C। সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা কোন পদ্ধতিতে? বিকিরণ তাপ পদ্ধতিতে। একেবারে শূন্য স্থানে তরল যে কোনো উষ্ণতায় ফুটতে থাকে, অর্থাৎ তখন স্ফুটনাঙ্কের মান থাকে না। খনিগর্ভে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। অপদ্রব্য মেশানো হলে পদার্থের গলনাঙ্ক কমে যায়। তরলের উপর চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়ানোর ব্যবহারিক প্রয়োগ প্রেশার কুকার। প্রায় 120°C উষ্ণতায় জল ফুটতে থাকে। সংকট উষ্ণতা কি? একটি নির্দিষ্ট তাপমাত্রা সূচক যার অধিক তাপে গ্যাস এবং নিম্ন তাপে বাষ্প সংগঠিত হয়। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত? 32°F। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক? 212°F। মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট? 98.4°F। সেলসিয়াস স্কেলে -273°C। কেলভিন স্কেলে কত? 0 কেলভিন। ফারেনহাইট স্কেলে -459.4°F। র্যাঙ্কিন স্কেলে কত? 0। পিভি সমান ধ্রুবক সূত্রে ধ্রুবকটির মান গ্যাসের উষ্ণতা ও ভরের উপর নির্ভরশীল। চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি হল আয়তন ও উষ্ণতা। পরম শূন্য উষ্ণতার মান কত? -273°C। যে গ্যাস চার্লস ও বয়েলসের সূত্র মেনে চলে তাকে কী গ্যাস বলে? আদর্শ গ্যাস। পিভি সমান RT সমীকরণটি অবস্থার সমীকরণ নির্দেশ করে। বয়েল উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বয়েলসের সূত্র কী বলছে? উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে ভি প্রপোর্শনাল টু 1/P। তাহলে পিভি সমান ধ্রুবক। চার্লসের সূত্র কী বলছে? চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0°C উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে ভিটি সমান V0 × 1 + T/273। মানুষ সাধারণত 20 থেকে 20,000 হার্জ কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। মানুষ যে শব্দ শুনতে পায় সেটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ কম্পাঙ্কের শব্দ। 20 হার্জ কম্পাঙ্কের নিচের শব্দকে কী বলে? ইনফ্রাসনিক শব্দ বা সাবসনিক সাউন্ড। আর 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দকে কী বলে? আল্ট্রাসনিক শব্দ বা সুপারসনিক শব্দ, সুপারসনিক সাউন্ড। কুকুর, বিড়াল, বাদুড়, ডলফিন আল্ট্রাসনিক শব্দ শুনতে পায়। শব্দের আপেক্ষিক প্রাবল্য বা তীব্রতা ইন্টেন্সিটির একক কি? ডেসিবেল বা ডিবি। 85 dB বা তার বেশি প্রাবল্যযুক্ত শব্দ কানের পক্ষে ক্ষতিকারক। বাড়িতে শব্দের ব্রেক কত? 332 মিটার/সেকেন্ড। আর জলে শব্দের বেগ? 1450 মিটার/সেকেন্ড। শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না। ম্যাক নাম্বার বিমানের গতির সঙ্গে সম্পর্কযুক্ত। ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে গেলে প্রতিফলক থেকে শ্রোতার ন্যূনতম দূরত্ব কত হতে হবে? 16.6 মিটার এবং সময় লাগবে 1/10 সেকেন্ড। শব্দের উৎসকে কী বলে? সনক। একটিমাত্র কম্পাঙ্ক বস্তুর শব্দকে বলা হয় সুর। একাধিক কম্পাঙ্কযুক্ত শব্দকে বলা হয় স্বর। স্বরকে সাধারণ উদাহরণ বলা যায়। গুণ বা জাতি কি? একই প্রাবল্য, একই তীক্ষ্ণতা,
বিশিষ্ট বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে সৃষ্ট শব্দ যে বৈশিষ্ট্যের জন্য তাদের পৃথক করতে পারি সেটাকে গুণ বা জাতি বলে। দর্পণে প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় করতে হলে 360 ডিগ্রি বাই দর্পণ দুটির মাঝের কোণের মান বিয়োগ 1 করলে পাওয়া যায়। যেমন দর্পণ দুটি যদি 90 ডিগ্রি কোণে রাখা হয় তাহলে 360/90 মানে শূন্য শূন্য কেটে গেল, 4 9 36, 4 - 1 মানে 3, তাহলে প্রতিবিম্বের সংখ্যা হবে 3। 90 ডিগ্রি কোণে দুটো দর্পণ রাখলে প্রতিবিম্বের সংখ্যা হবে 3। অপটিক ফাইবারে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যবহার দেখা যায়। কম্পাঙ্কে বৃদ্ধি, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কম্পাঙ্কে সবচেয়ে বেশি। লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কম্পাঙ্কর চেয়ে কম। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কম্পাঙ্ক সবচেয়ে কম। ক্যামেরার লেন্সের সাথে মানুষের চোখের রেটিনার সঙ্গে সাদৃশ্য রয়েছে। সিনেমার পর্দায় ও ক্যামেরায় সৎ প্রতিবিম্ব গঠিত হয়, অসৎ বিম্ব পর্দায় ধরা যায় না কিন্তু চোখে দেখা যায়। সমতল দর্পণে অসৎ বিম্ব গঠিত হয়। লঘু মাধ্যমের প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি। বায়ু মাধ্যমে কাঁচের সংকট কোণের মান 41 ডিগ্রি। বায়ুর সাপেক্ষে জলের সংকট কোণ কত? 49 ডিগ্রি। বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণ কত? 24.4 ডিগ্রি। আকাশ নীল দেখায় কেন? আলোর বিক্ষেপণের জন্য। নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম, সেই জন্য আকাশ নীল দেখায়। মৌলিক বর্ণগুলি কী কী? লাল, সবুজ এবং নীল। সূত্র হচ্ছে সুনীল, সবুজ, নীল, লাল। নীল ও হলুদ বর্ণ পরস্পর পরিপূরক বর্ণ। কমলা ও আকাশি নীল পরিপূরক বর্ণ। সবুজ প্লাস আকাশি নীল গাঢ় নীল। লাল প্লাস সবুজ নীলাভ। জল দূষণের জন্য দায়ী কৃষি নিষ্কাশন, নিকাশি ও অন্যান্য বর্জ্য, শিল্প নির্গমন না উপরে সবকটি? জল দূষণের জন্য দায়ী কৃষি নিষ্কাশন, নিকাশি ও অন্যান্য বর্জ্য, শিল্প নির্গমন, তাহলে সঠিক উত্তর উপরে সবকটি। নিম্নের কোনটি এইচআইভি ছড়ায়? একই বিছানা ব্যবহার করলে, ইঞ্জেকশনের একই সূচ ব্যবহার করলে, করমর্দন করলে, খাবার ভাগের মাধ্যমে একই খাবার খেলে? এইচআইভি ছড়ায় ইঞ্জেকশনের একই সূচ ব্যবহার করলে। লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে বলে? মেসোফাইটাস, থ্যালোফাইটাস, হ্যালোফাইটাস না হাইড্রোফাইটাস? লবণাক্ত জল বলেছে, লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে বলে হ্যালোফাইটাস। বার নিম্নের কোনটি রেখক? গতিবেগ, মত্ততা, বল না চাপ? চাপের একক, চাপের একক হলো বার। নিম্নের কোনটি সমগোত্রীয় নয় তা নির্ণয় করুন। লঙ্কা, আলু, আদা, রসুন। সমগোত্রীয় নয় বলেছে, এখানে সমগোত্রীয় আলু, আদা, রসুন এগুলো, তাহলে সমগোত্রীয় নয় লঙ্কা। মানুষের মাথা বা খুলি ড্যাশ সংখ্যা খাট দিয়ে তৈরি, 26, 15, 22 না 14? মানুষের মাথার খুলি 22টা হাড় নিয়ে তৈরি। পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? কনরাড জোস, এলি লুইস, লুইটনি, লুই পাস্তুর না জোনাস সল্ক? পোলিও টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞানকে যে নামে পরিচিত তা হলো ফ্রোজেনিক্স, ক্রায়োজেনিক্স, রেফ্রিজেনিক্স না সাইটোজেনিক্স? এখানে জিজ্ঞেস করা হয়েছে অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত ঘটনা সংক্রান্ত বিজ্ঞান ক্রায়োজেনিক্স। গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো গোলাকার অবতল দর্পণ, অধিবৃত্তাকার অবতল দর্পণ, সমতল দর্পণ, গোলাকার উত্তল দর্পণ? গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় অধিবৃত্তাকার অবতল দর্পণ। টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ বা ওয়েব ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ, এক্স রশ্মি, অবলোহিত রশ্মি না অতিবেগুনি রশ্মি?
টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ। রোগ সংক্রমণকারী বা বাহনকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর, কন্ডাক্টরস, ট্রান্সমিটার না ড্রোনস? এই কোশ্চেন নাম্বার 91 থেকে তোমরা থার্ড পার্টে পেয়ে যাবে, সেটা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো, প্লে লিস্টে পেয়ে যাবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও। ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।